বিশাল বড় গরু, মাঝে মাঝে লাফালাফি করে। ইংলিশ শ্যাম্পু দিয়ে গোসল করাই। নাম হচ্ছে সাদা পাহাড়, আমার থেকে অনেক লম্বা। 20 বছর বয়সে আমি আচ্ছা বড় গরু দেখি নাই কখনো। ওরা তবে কিনে আনছিলাম, যখন 8 মাস বয়স তখন কিনে আনছিলাম এই 765,000 টিয়া দিয়ে। গরুর আর বয়স হয়েছে মোট 3 বছরের মতো। বুসি, অ্যাঙ্কর, ভুট্টা, কইল, বুত্তে, কলা এসব খাবার খাওয়াই। 20 কেজি খাবার খা, দাম চাইতেছে 16 লাখ টাকা, ওজন 38 থেকে 40 মন। এদারে আমি যত্ন করি বল, ইংলিশ শ্যাম্পু দিয়ে গোসল করাই। গোড়া তো আমি শুরু থাকতে আমার ফোলাখানে থেকে বেশি যত্ন হচ্ছি। আমাদের এলাকায় এরকম গরু জীবনের প্রথম আমরা দেখতেছি, আমার থেকে অনেক লম্বা। নাম হচ্ছে সাদা পাহাড়, সবাই আসে, আমরাও আসি, আমাদের এলাকার অনেক মানুষ আসে আর বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক মানুষ আসে দেখার জন্য। 20 বছর বয়সে আমি যাচ্ছে বড় গরু দেখি নাই কখনো। আমরা ছোট থাকতে গুড়া দেখতেছি, বন্ধে রাখতো, হাওড়া ডিগা দিয়ে রাখতো, রশি দিয়ে বন্ধে রাখতো। এখন বড় হয়ে গেছে অনেকটা, তাই এখন বাসাতে রাখে, রুম আছে ঘরে, এই জায়গায় রাখে। এখন তো আর অত বড় গরু মানে কোনো জায়গায় দৌড়মালেও রাখতে পারে না, বিশাল বড় গরু। খুব কষ্ট লাগবে গরুটা বিক্রি করে দিলে। যত্ন টত্ন করে ফালছি গরুটারে, এবার ঈদও বেচার চিন্তা ভাবনা আছে। দর দামে মিলে ভালো, তাহলে গরুটা বিক্রি করে দেন। বৃহস্পতিবার দিন আমি সিংসারকে তাহ মাড় নিয়াম গরুর হাটে, যদি ভালো দাম হয় তাহলে বিক্রি করে দেন। গরুটা শান্ত শিষ্টই আছে, বেশি দুষ্টুমি করে না, মাঝে মাঝে লাফালাফি করে।